ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, একজন ভালো যদি মানুষ পাই তাহলে সংসার করবো। হোক সে বড় লোক বা গরিব হোক, হোক সে কালো হোক সে বয়স্ক সমস্যা। আচ্ছা, মানে যোগাযোগ করবে? আমার মোবাইলে নাম্বার আছে। নাম্বারটা আপনি বলতে পারবেন? না, নাম্বারটা আমি বলতে পারবো না। ঠিক আছে। তো দর্শক, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়ি, তার সাথে আমরা পরিচয় হই না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনার নাম কি? আমার নাম মিথিলা। মিথিলা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মিথিলা, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। মিথিলার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনার দেশের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। এখন বর্তমানে থাকেন কোথায়? মুন্সিগঞ্জে থাকি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছে, একটা ছেলে আছে। আচ্ছা, মা আর ছেলে। আচ্ছা, আপনার বাবা কোথায়? আমার বাবা নেই। বাবা কি চলে গেছে ফেলে না মারা গেছে? মারা গেছে। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা তিন ভাই বোন। তিন ভাই বোন। আপনি কি সবার বড়? আমি সবার বড়। আচ্ছা, আপনার ছোট আর দুইটা ভাই বোন আছে? তারা কি করে? তারা এই আমাদের কাজই করে। কি কাজ করে? আমাদের মতো সাপ টাপ ধরে। আচ্ছা, তো আপনি এখন কি করেন? আমি চুরি ফিতে বেছি। বিয়ে শাদী হয়েছে আপনার? হয়েছিল, আমার একটা ছেলে আছে। আচ্ছা, একটা ছেলে আছে তো বলছেন আগেই। তো স্বামী আছে? না, ছাইরে দিয়েছে তালাক। আচ্ছা, স্বামীর সংসারে কতদিন ছিলেন? স্বামীর সংসারে এক বছর ছিলেন। এক বছর? এক বছরের ভিতরে বাচ্চাটা পেটে আসছে। আচ্ছা, তো স্বামী কি কারণে ছেড়ে দিল আপনাকে? গাঁজা মদ খেত। আচ্ছা, গাঁজা মদ খেত, মানে আপনার সাথে ঝগড়াঝাটি হইতো নাকি? সে কাজ কাম করতো না? না, সে বেকার ছিল। আচ্ছা, সে বেকার মানে কোনো কাজ বাস করতো না? আপনি যা, আপনি কোনো কাজ বাস করতেন স্বামীর সংসারে গিয়ে? আমি কাজ বাস করতাম। আচ্ছা, আপনার উপার্জনটা সে খেত আর কি? হ্যাঁ, থাল পেলেট বেচতাম চুরি ফিতে গেলে। আচ্ছা, তো এখন স্বামী ছাড়া আছেন কতদিন ধরে? পাঁচ ছয় বছর এখন স্বামী ছাড়া আছেন। তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, একজন ভালো যদি মানুষ পাই তাহলে এই সংসার করবো। হোক সে বড় লোক বা গরিব হোক, হোক সে কালো হোক সে বয়স্ক সমস্যা। আচ্ছা, মানে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন? আচ্ছা, বিয়ে শাদী করলে কি এখন আপনার সন্তানের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলে হবে? সন্তানের আমার দায়িত্ব দিলে দিতে পারবে, তার সাথেই আমি বিয়ে শাদী করতে যাচ্ছেন। আচ্ছা, আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইলে নাম্বার আছে। নাম্বারটা আপনি বলতে পারবেন? না, নাম্বারটা আমি বলতে পারবো না। ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম মিথিলার জীবনের গল্প, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি সেই নাম্বারটা বলে দিচ্ছি, 01733555190। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 01735255190। এই নাম্বারে যোগাযোগ করলে মিথিলাকে পেয়ে যাবেন। তো মিথিলা, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলার নাই। ঠিক আছে। আচ্ছা, একটা মনের মানুষ পেলে আপনি খুশি। ঠিক আছে। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।